প্রিয় দর্শক, দেশে এবং প্রবাসে যারা আছেন আমাদের সাথে সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি এসএটিভির সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ডিপিআরসি অ্যাডভান্সড পেইন ট্রিটমেন্ট। সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা। প্রিয় দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো হাঁটু ব্যথার অপারেশনবিহীন চিকিৎসা প্রসঙ্গে, সেই সাথে কথা বলবেন আপনারাও। অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে। আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেওয়ার জন্য স্টুডিওতে আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও রিহ্যাব ফিজিও বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ শফিউল্লাহ প্রধান। আপনারা ফেসবুকেও আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায়। চলুন দর্শক, কথা বলি ডাক্তার শফিউল্লাহ প্রধানের সাথে। আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি আমাদের আজকের পর্বে। আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আজকে কথা বলবো হাঁটু ব্যথা প্রসঙ্গে। আসলে হাঁটু ব্যথা এতটাই কমন, এমন কোনো পরিবার নাই যে যেখানে আসলে এই ধরনের ব্যথায় মানুষ ভুগছে না। হয় হাঁটু ব্যথা অথবা কোমর ব্যথা অথবা ঘাড় ব্যথা, এই যে ব্যথার যে প্রকোপটা এত বেড়ে গিয়েছে, এর পেছনের কারণ কি? আপনাকে ধন্যবাদ। আসলে ব্যথা এটা একটা, আমি বলবো, কোনো রোগের উপসর্গ মাত্র, বা একটা রোগ শুরুতেই রোগী বুঝতে পারবে তার শরীরে কোনো একটা অস্বস্তিকর অনুভূতি, কোনো সমস্যা হচ্ছে। আসলে যেমন হাঁটু ব্যথার কথা যদি আমরা বলি, হাঁটু ব্যথা তো আসলে একটা উপসর্গ, জাস্ট ব্যথা। সে হয়তো কষ্ট পাচ্ছে বা মুভ করতে কষ্ট বা চলাফেরা অসুবিধা হচ্ছে, কিন্তু এটার পিছনে কোনো একটা ডিজিজ নিহিত আছে, কোনো একটা রোগ অবশ্যই এটার মূল কারণ। তো এই রোগগুলা, আমরা বিভিন্ন প্রকার হাঁটুতে রোগ হয়ে থাকে সাধারণত। কমন আমরা যে রোগগুলো পারি সারা বাংলাদেশে, নট অনলি ইন বাংলাদেশ, সারা বিশ্বেই, আপনার হচ্ছে হাঁটুতে অস্টিওআর্থ্রাইটিস, এটা একটা কমন। যাদের বয়স 40 ঊর্ধ্ব, পুরুষ মহিলা, তাদের এটা একটা এজিং প্রসেস জনিত বলা হয় বা ডিজেনারেটিভ চেঞ্জ। আমাদের শরীরের হাড়ের মধ্যে কিছু আসলে পরিবর্তন পরিবর্তন দেখা যায় হয় বয়সের সাথে বয়সের সাথে। সাথে, হ্যাঁ। কারণ আমাদের শরীরে প্রতিনিয়ত কোষের টিস্যু এবং কোষ আস্তে আস্তে ডেস্ট্রয় হয়, আবার কিছু রিপেয়ার হয় বা রিজেনারেশন হয়। তো বয়স বাড়ার সাথে সাথে দেখা যায় যে হাড়ের যে অস্টিও প্রজনিত সেল, বা যেটা আমরা স্টেম সেল বলি বা মূল সেল যেটা, হ্যাঁ, সেই সেলটার কিন্তু মানে প্রোডাকশন বা তৈরি হওয়ার টেন্ডেন্সি কমে যায় অনেকাংশে। সেক্ষেত্রে অস্টিওক্লাস্টিক যে সেল বা অস্টিওক্লাস্টিক অ্যাক্টিভিটি, সেই সেলগুলার পরিমাণটা বেড়ে যায়, মানে ধ্বংস বা ক্ষয় হওয়া সেলের পরিমাণ বেড়ে যায়। এটা এক একজনের এক এক বয়সে হয়, কারো আর্লি হয়, কারো খুব দেরিতে হয়, আবার অনেক রাষ্ট্রে অনেক দেশের মানুষের অনেক দেরিতে হয়, আবার অনেক দেশের অনেক মানুষের খুব দ্রুত হয়। এর মধ্যে অনেকগুলো ফ্যাক্টর জড়িত। নাম্বার ওয়ান হচ্ছে মানুষের আপনার এই যে লাইফ স্টাইল, এটা একটা ব্যাপার আছে। ওয়েদার অলসো ব্যাপার আছে, খাবার দাবার, ফুড, এটা ব্যাপার আছে। জেনেটিক্যালস কিছু ব্যাপার আছে। তো এগুলো লটস অফ কজ আছে, হ্যাঁ। তা আমরা যখন যদি কোনো, যা কিছুই হোক না কেন, সে যে দেশি যে লোক যেভাবেই থাকুক না কেন, যদি আর্লি কারো কোনো পেইন হয় বা প্রাইমারি পেইন শুরু হলো, কোনো কজ উপস্থিত নাই, সাজেস্ট কি কজ হতে পারে, কেউ আঘাত পেল, পড়ে গেল, তাহলে সে বুঝতে পারবে সে আঘাতের কারণে তার হাঁটুতে ব্যথা হচ্ছে, কিন্তু সে জানে না তার এই জাতীয় কোনো কজ নাই, কিন্তু হাঁটু ব্যথা হচ্ছে, হাঁটু ফুলে গিয়েছে, মুভ করতেছে। তাহলে আমি বলবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল একজন শুধু নর্মাল ডাক্তার দেখালে হবে না, যারা বিশেষজ্ঞ ডাক্তার বা পুনর্বাসন ডিসেবিলিটি নিয়ে কাজ করে তাদেরকে দেখাতে হবে, কারণ এই রোগটা আস্তে 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 টুটু টুমুর আস্তে আস্তে এটা খারাপের দিকে যেতে থাকবে। আমরা পৃথিবীতে প্রত্যেকটা লোকই হচ্ছে ক্ষণস্থায়ী, মানে আমরা এখানে আমরা ট্রানজিট অবস্থায় আছি, মানে বিমানে আমরা ভ্রমণ করলে এক দেশ থেকে আরেক দেশে গেলে যে ট্রানজিট পয়েন্টে আছি, সো এই ট্রানজিটটা কিন্তু আসলে বেশি দিনের জন্য না। গড়ই বাংলাদেশে এখন 71, তো এই 71 পর্যন্ত যদিও আমরা বেঁচে থাকতে পারি, যেমন সুস্থভাবে বেঁচে থাকা, দিস ইজ ইম্পর্টেন্ট। কারণ আপনি যতদিন পৃথিবীতে থাকবেন ততদিন যদি কাজের মধ্যে থাকতে পারেন, কর্মক্ষম থাকতে পারেন, আপনার ব্যক্তিগত লাইফ, আপনার যে জব, আপনি যা করতেছেন, বা পারিবারিক লাইফটা সুন্দরভাবে করা যায়, বা ধর্মীয় কাজগুলো সুন্দরভাবে করা যায়, সেটি হচ্ছে আমাদের মূল চাওয়া। তো এই ব্যথা হচ্ছে এই সকল কাজে ডিস্টার্ব করে, এসব কাজ থেকে মানুষকে শারীরিক, মানসিক, সামাজিক, রাজনৈতিক ভাবে কিন্তু অসুস্থ হয়ে পড়ে, পারিবারিক ভাবেও, সামাজিক ভাবে এবং রাষ্ট্রীয় ক্ষতিও হয়ে থাকে, যেহেতু ফিনান্সিয়াল ব্যাপারটা এর সাথে জড়িত। হ্যাঁ, কারো যদি হঠাৎ করে কথা না বার্তা নাই যদি হাঁটু ব্যথা শুরু হলো, সে অফিসে যেতে পারবে না, কাজে যেতে পারবে না। অনেকের কাজ আছে হেভি ওয়ার্ক করতে হয়, হাঁটুর উপরে প্রেশার দিয়ে কাজ করতে হয়, যেমন রিক্সা পুলার, হাঁটু প্যাডেলিং করতে হয়, বা কেউ কেউ যদি
কোনো কিছু টানে তা থেকে হতে পারে, অনেকে শ্রমিক আছে নিচে বসে কাজ করতে হয়, আমাদের কৃষককে হাঁটু ভেঙে বসে কাজ করতে হয়, অনেক কাজ আছে, অনেক পেশাজীবী, ইভেন কি বাসার মা বোনদেরও কিন্তু হাঁটু ভেঙে কাজ পারিবারিক করতে কাজ হয়। করতে হয়। তাহলে হাঁটুতে যে কোনো প্রবলেম হলে কিন্তু তার দেখা যায় কাজে ব্যাঘাত ঘটে, পারিবারিক সমস্যা হতে পারে। তো আমরা হাঁটু ব্যথার বেশিরভাগ ক্ষেত্রে আর্থ্রাইটিস আমরা পেয়ে থাকি, এর মধ্যে অস্টিওআর্থ্রাইটিসটা মানে কমন, এটাই হচ্ছে সবচেয়ে বেশি কমন। সবচেয়ে বেশি কমন। কিন্তু হাঁটু একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোবিল জয়েন্ট এবং লার্জেস্ট জয়েন্ট, ওয়ান অফ দ্য লার্জেস্ট, হিপ অ্যান্ড হাঁটু। তো এই দুইটার মধ্যে হাঁটুটা একটু কমপ্লেক্স কী জন্য, হিপ জয়েন্ট যেমন একেবারে বল অ্যান্ড সকেট ঢুকানো থাকে, এটা কিন্তু তা না, এটা কিন্তু সামনে ওপেন মোটামুটি, কারণ শুধু একটা প্যাটেলা দ্বারা হাঁটুটা সামনে দেওয়া আছে। কিন্তু এই 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 জোড়াটার আপনার অনেকগুলো স্ট্রাকচার আছে, যেমন এখানে ইম্পর্টেন্ট কয়েকটা স্ট্রাকচার আমরা যদি বলি, ক্রুসিয়েট লিগামেন্ট, তারপর আছে মিনিসকাস, খুব ইম্পর্টেন্ট স্ট্রাকচার, এবং হাঁটু ইউনিএক্সিয়াল জয়েন্ট যদিও কিন্তু ওয়াইড রেঞ্জ অফ মোশন হয়, মানে হাঁটু দিয়ে আমরা কি করি, ফুটবল খেলে যারা অনেক ফুটবল কিক করতে হাঁটুর ব্যবহার হয়, আমরা দৌড় দিতে হাঁটুর ব্যবহার হয়। তো এটা একটা কমপ্লেক্স ভ্যারাইটি অফ সাইনোভিয়াল জয়েন্ট, যেখানে এনি ইঞ্জুরি একটা ছোটোখাটো কোনো প্রকার প্রবলেম হলেই কিন্তু দেখা যায় ঝামেলা শুরু হয়ে গেল। কিন্তু আবার এইটা এমন একটা জোড়া, আপনার ছোটখাটো সমস্যা সাধারণত কোনো সমস্যা হইতে চায় না বা হয় না, আল্লাহ পাক হলে এমন ভাবেই তৈরি করে হলে কি দিয়েছে। খুব বেশি বড় ধরনের সমস্যা হ্যাঁ, হয়? যখন শুরু হয় তখন কিন্তু এটা খুব ভোগায় সবাইকে, এবং দেখা যায় যে আমি প্রায় রুগী পাই আমাদের ডিপিআরসিতে, যে হাঁটুর কারণে সে টোটালি এখন হাঁটতেও পারে না, বা আগে কমোডে বসে টয়লেট পসরা পায়খানা করতে পারতো, চেয়ারে বসে নামাজ পড়তে পারতো, এখন সেটাও করতে তার অসুবিধা কষ্ট হচ্ছে, হয়। এবং হাঁটু অনেক সময় আওয়াজ হয় ভিতরে খট খট হুম হুম বিভিন্ন টাইপের। তো এগুলো আসলে একদিনে হয় না, এটা আর সিঁড়ি দিয়ে ওঠানামা করতে পারে না হ্যাঁ অনেকে, কষ্ট হয়, সেটা মানে তো কষ্ট টোটালি হয়। আপনার এডিএল বলেন, অ্যাক্টিভিটিস অফ ডেইলি লিভিং এ, প্রফেশনাল কাজে সব কিছুতেই আস্তে আস্তে সমস্যাটা বাড়তে থাকে। অনেক সময় আমরা রুগী পাই হাঁটুর দীর্ঘদিন সমস্যার কারণে হাঁটুটা আর্থ্রোডেসিস হয়ে যায়, মানে হাঁটুর জোড়া লেগে যায়, হাঁটুর দুই উপরে ফিমার, নিচে টিবিয়ার উপরে কার্টিলেজ থাকে। তো কার্টিলেজ অনেক কারণে ইনফ্লামেশন যখন হয়, কিছু কিছু ডিজিজে ইনফ্লামেটরি চেঞ্জের কারণে ওখানে আপনার, আমি বলবো যে সিমেন্ট যেমন খুলে দিলে জোড়া লেগে যায়, বা দুইটা ইটের মাঝখানে সিমেন্ট দিলে যেমন ইট দুইটা জোড়া লেগে যায়, তদ্রূপ হাঁটু দুইটা কিন্তু জোড়া লেগে যেতে পারে ইনফ্লামেটরি চেঞ্জের কারণে, বা ওখানে আস্তে আস্তে আমরা বলি অস্টিওফাইটিক অ্যাক্টিভিটি হতে থাকে, মানে নিচের হাড়ের কার্টিলেজ ক্ষয়, উপরের হাড়ের যে মাথার কার্টিলেজ ক্ষয় হতে হতে হাড় দুইটা আস্তে আস্তে খুব ক্লোজলি ক্লোজ হয়ে চলে যায় আসে। এবং তখন একেবারে জয়েন্ট হয়ে যাবে, হ্যাঁ একেবারে লেগে যায় লেগে একটার যায়। সাথে আর একটা। আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু ফোনটি নিয়ে আসি। আচ্ছা হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম, আমি মনিরুজ্জামান উত্তরা থেকে বলছি। জি আমার বয়স হচ্ছে 48। জি আমার সমস্যা, আমার হাঁটুতে হালকা ব্যথা বা হাঁটুতে, আর হুম সিঁড়ি থেকে উঠতে গেলে একটা বিরাট শব্দ হয় হুম হুম একটু, এটাই আর কি মেইন সমস্যাটা। আপনার ওজন উচ্চতা ঠিক আছে? ওজন 73 কেজি আর 5 ফিট 8 ইঞ্চি। 5 ফিট 8 ইঞ্চি, এটা একটা হাঁটুতে হয় না দুইটাতে? একটা বা হাঁটুতে এমন কোনো আঘাতের হিস্ট্রি নাই, মানে না না জি আচ্ছা না আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। এটা একেবারে আর্লি অস্টিওআর্থ্রাইটিসের একটা ফিচার হয়, যে সিঁড়ি বাইতে গেলে এটা হয়, হুম একটু আওয়াজ মনে হয় আর্লি, আবার অনেক দিন রুগী যদি কিছু পেইন কিলার খায়, সাজেস্ট কয়েকদিন, আবার চলে গেল, 2-3 বছরও নাও থাকতে পারে। তো এরপরে দেখা যায় যে আস্তে 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 আবার এটা বাড়তে পারে। তো আপনার এটা অত ওরিড হওয়ার কিছু না, আপনি একটা এক্সরে করে দেখতে পারেন, এই ক্ষেত্রে এক্সরে খুবই ইফেক্টিভ, এক্সরে করে একজন স্পেশালিস্টকে একটু দেখান, ওখানে কোনো চেঞ্জ আসছে কি না বা আসতেছে কি না। তারপরও যদি আপনি না করতে চান কোনো অসুবিধা নেই, আপনি ট্রাই করেন সাইক্লিং টাইপের কোনো এক্সারসাইজ, যেমন স্ট্যাটিক সাইক্লিং, সেটা বাসায় হোক, জিমে হোক গিয়ে, বা সাইকেল কিনে, বা সাইকেল যদি থাকে, এই জাতীয় এক্সারসাইজ। তারপর হাঁটুর কোয়াড্রিসেপ স্ট্যাটিক এক্সারসাইজ অ্যান্ড কোয়াড্রিসেপ স্ট্রেন্থেনিং এক্সারসাইজ, এগুলা ইন্টারনেটে ইউটিউবে অনেক প্রফেশনাল ডাক্তার আছে যাদের এক্সারসাইজ দেওয়া আছে, আমার ইউটিউব চ্যানেলও দেওয়া আছে, সো এক্সারসাইজগুলো করেন। আর আপনি একটু দুধ ও দুগ্ধজাত খাবার খাবেন, এবং যেমন আপনার সামুদ্রিক মাছ, দুগ্ধজাত খাবার, তারপরে বাদাম, এগুলো আপনার অনেকাংশে এই হাড় ও জোড়ার ক্ষেত্রে অনেক উপকারে আসে। তো এই জাতীয় খাবারগুলো একটু পরিমিত খান, কার্বোহাইড্রেটটা একটু কমিয়ে দেন, আর হাঁটুতে একটু গরম সেঁক দিতে পারেন নিয়মিত, যদি পেইন হয় শুয়ে শুয়ে হাঁটু ভাঁজ করা, বুকের সাথে হাঁটুটা টেনে লাগালেন, রাতে যখন ঘুমাবেন আবার সোজা করা, এই জাতীয় কিছু অ্যাক্টিভিটিস করতে থাকেন, আর এক্সারসাইজগুলো করেন, আর একটু সাপ্লিমেন্ট খান। কিছু সাপ্লিমেন্ট আপনি ইচ্ছা করলে যে কোনো দোকান থেকে কিনে খেতে পারেন, যেমন হাইলিউরোনিক অ্যাসিড, যদি ভালো কোম্পানি পাওয়া যায়
এটা রেগুলার একটা করে ক্যাপসুল খেতে পারেন। তারপরে গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট এই জাতীয় যে সাপ্লিমেন্টগুলো আছে, আর ভিটামিন ডি যদি, তবে সেক্ষেত্রে শরীরের লেভেলটা দেখা দরকার ব্লাডে। ক্যালসিয়াম, ক্যালসিয়াম খাওয়ার নিয়ম হচ্ছে টানা 2 মাস খেতে পারেন, খেয়ে আবার 2-3 মাস ব্রেক দিবেন, আবার 2-3 মাস খাবেন। তবে যদি সম্ভব হয় ব্লাডে ক্যালসিয়াম লেভেল এবং ব্লাড মিনারেল টেস্ট, মানে ব্লাডের যে আমাদের বডিতে মিনারেল ডেন্সি বা পরিমাণ কি আছে, যেমন জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, ফসফরাস, তারপরে ক্লোরাইড, এই যে আমাদের পটাশিয়াম, সো এগুলা কি পরিমাণ আছে শরীরে, এগুলা টেস্ট করে দেখতে পারেন। সাধারণত এই জাতীয় ঘাটতি থেকে অনেকের এই জাতীয় সমস্যা হয়ে থাকে। তো আশা করি আপনি ইনশাল্লাহ এইভাবে টিপসগুলা ফলো করেন, অবশ্যই ঠিক হয়ে আসবে ইনশাল্লাহ। আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন। আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? ওয়ালাইকুম আসসালাম, জি আমি টঙ্গী থেকে বলছি, আমার নাম বাহার আলী। জি, আমার বয়স 47, আমি প্রায় 10-12 বছর ধরে হাঁটু ব্যথাতে ভুগতেছি। আচ্ছা, আমি বিভিন্ন জেলায় বিভিন্ন ধরনের ডাক্তার, অ্যাপোলোতে সহ বড় বড় ডাক্তার আমি দেখাইছি, তো এক একজন ডাক্তার এক এক রকম বলতেছে, মানে হাঁটু ক্ষয় তারা বলতেছে, কিন্তু কেউ বলতেছে যে আপনি ওষুধের মাধ্যমে কিছু হবে না, আপনি ব্যায়ামের মাধ্যমে করতে হবে। কিন্তু আবার আমি ব্যায়ামের মাধ্যমে আমি শুরু করতে গেলে আমার শরীরে এমন পরিমাণ ব্যথা অনুভব হয়, সেই ক্ষেত্রে আমি স্বাভাবিক কাজকর্ম করতে পারি না। আমার ডায়াবেটিক্স আছে, তো আমি খুবই অসহ্য একটা সমস্যাতে আছি, যদি আমাকে একটু পরামর্শ। এটা কি একটা হাঁটুতে না দুইটা হাঁটুতে? দুইটা হাঁটুতে। আচ্ছা, ওনারা কি ডায়াগনোসিস করেছে এ পর্যন্ত জানা মতে আপনার? আপনি কোনো নাম বলতে পারবেন দু একজনের বা দু একজন ডাক্তার? আমি অ্যাপোলো হাসপাতালে ইন্ডিয়ার একজন ডাক্তার যে দেখাইছি, উনি আমাকে বলছে যে আপনার তেমন কোনো সমস্যা নেই, আপনার একটু হাঁটু ক্ষয় আছে। তো উনি আমাকে যে ব্যাপারটা তো নর্মাল দেখলো, কিন্তু আমার বাস্তব জীবনে আমি খুব কষ্টে আছি। হাঁটু ফুলে যায়? আপনার হাঁটু ফুলে? না না, হাঁটু ফুলে যায় না। আমি এমনি এই সিঁড়িতে উঠলে আমার বেশি সমস্যা হয়, এমনি সারাদিন আমি স্বাভাবিক কাজকর্ম করতে গেলে সন্ধ্যার পরে আমি একদম মানে ব্যথায় দুর্বল হয়ে যাই। হাঁটু ভেঙে ফোল্ড করে নিচে বসতে পারেন একেবারে টয়লেটের মতো করে? না না না, বসতে পারলে বসা যায়, কিন্তু আমার খুব যন্ত্রণা হয়। দেখা যাচ্ছে যে অনেক জায়গায় গেলাম সেখানে হাই কমোড নাই, কিন্তু আমি ওখানে আমাকে অনেক কষ্ট করে কষ্ট করতে হয়। শরীরের অন্য জোড়াগুলা, অন্য কোন জোড়ায় ব্যথা আছে? হ্যাঁ হ্যাঁ, আমার এই যে কাঁধের জোড়াতে ব্যথা আছে। ডায়াবেটিস আছে? ডায়াবেটিস আছে। আচ্ছা জি, ধন্যবাদ, আমি উত্তর দিচ্ছি। আসলে ওনার কিন্তু বয়স যে বলতেছে আরো 10 বছর ধরে, তো ধরেন অনেক দিন 30 যে এজ, মানে ওই এজ থেকে শুরু হয়েছে। তো এই ওই এজে সাধারণত এই চেঞ্জিং, যেমন আর্থ্রাইটিস, অস্টিওআর্থ্রাইটিস স্পেশালি হয় না সাধারণত, তবে অনেক ক্ষেত্রে আঘাতের স্ত্রী থাকলে তা হতে পারে, কিন্তু ওনার যে সে জাতীয় সমস্যা নাই। আমার মনে হয় ওনার কোনো আর্থ্রাইটিস, অন্য কোনো আর্থ্রাইটিস হতে পারে, আবার বা অনেক ক্ষেত্রে মিনারেল প্রবলেমে হতে পারে। আমরা এই কথাগুলো মানে এখন আমাদের এদিকে মনোযোগ দিতে হবে, সব সময় যে আপনার বিভিন্ন আর্থ্রাইটিস হয়ে যাবে তা কিন্তু না, কারণ বাংলাদেশে অনেক খাদ্যেরই অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রোডাকশনই ভেজাল তৈরি হয়, বা সেটা খেলে পর্যাপ্ত আপনার হয়তো ওই পরিমাণ সাপ্লিমেন্ট নাও থাকতে পারে। তো এই জন্য আমরা এখন বলতেছি ব্লাড মিনারেল টেস্ট যদি করে দেখে স্পেশালি, অনেক সময় ঘাটতি থেকে পেইন হবে, যেমন ভিটামিন ডি এর ঘাটতি থেকে হতে পারে, তারপরে হচ্ছে ক্যালসিয়ামের ঘাটতি থেকে হতে পারে, ইভেন কি আয়রনের ডেফিসিয়েন্সি থেকে পেইন হয় সারা শরীরে। তো এটা একজন স্পেশালিস্ট রুগী দেখলে সে বুঝতে পারে যে তার রুগী কি কারণে এটা হতে পারে, সে তখন প্রয়োজনীয় টেস্ট প্লাস ফিজিক্যাল অ্যাসেসমেন্ট করে সে বা মুভমেন্ট করে বুঝতে পারে যে রুগীর কি করা উচিত। তো আমি এর আগেও আপনার আপনার আর আগের রুগীকে যে সাজেশনটা দিয়েছিলাম সেটা একটু আবার খেয়াল করবেন, একই সাজেশন আপনার, আপনি সেই জাতীয় অ্যাক্টিভিটিসগুলো করেন এবং মিনারেল টেস্ট করে বা ভিটামিন ডি এগুলো করে দেখতে হবে। আর আমার মনে হয় তাতেও সমাধান না হলে আপনি হয়তো ভালো একজন ডাক্তারকে দেখান যারা এই জাতীয় হাড় জোড়া বা রিহ্যাবিলিটেশন বা থেরাপি নিয়ে কাজ করে, যেন আপনার আসলে ডায়াগনোসিসটা ক্লিয়ার করতে হবে। যদি ডায়াগনোসিস ক্লিয়ার না হয় তাহলে আপনি যেই চিকিৎসা করেন, ব্যায়াম করেন, থেরাপি দেন, এক্সারসাইজ বা ওষুধ যাই খান না কেন, হয়তো সেটা আপনার আশানুরূপ রেজাল্ট আসবে না। আর একটা হচ্ছে ওয়েট অবশ্যই ইম্পর্টেন্ট, মানে বডি বিএমআই খুব মেনটেন করতে হবে, সবার যেন বিএমআই ভালো থাকে, বডি মাস ইন্ডেক্স যেটা আমরা বলি সেটা যেন ঠিক থাকে, মানে হাইট এবং বয়স, হাইট এবং ওজন অনুযায়ী যেন তার মানে সামঞ্জস্য থাকে, না হলে এই জাতীয় সমস্যা হবে। আবার অনেকে বিএমআই কম হইলেও কিন্তু ব্যথা হতে পারে। তো আমার মনে হয় আপনি ওই টিপসগুলো একটু ফলো করেন, পাশাপাশি আপনাকে আসলে অ্যাসেস ডায়াগনোসিস ক্লিয়ার করতে হবে,
অবশ্যই ডাক্তার সাহেবরা এটা হয়তো আপনাকে ভালো পরামর্শ দিতে পারবে ইনশাল্লাহ। আমরা এ বিষয়ে আরো জানবো একটা বিরতি থেকে ফিরে। আচ্ছা প্রিয় দর্শক, আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট। এবার নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে, আমাদের সাথেই থাকুন।